হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল মায়ের মুখটা দেখেই দিনটা কাটলো, তারপর চলে গেলাম সকালের খাবারে। আর আজকে সেরকম কিছু ছিল না, আজকে ছিল শুধু ডাল সেদ্ধ, ডাল আর লাল শাক, এই দিয়ে সকালটা আজকে আমার কাটলো। তারপরে ফোনেই দেখেছিলাম আমি এরকম বটপাতা 10 দিন ভিজিয়ে রাখতে হবে, 10-15 দিন, তারপরে ব্রাশ দিয়ে ঘষে কালার করলে নাকি অনেক কিছু তৈরি করা যায়। কিন্তু আমি তো 10-15 দিন ভিজিয়ে রাখার পরে যখন ব্রাশ দিয়ে এরকম ঘষলাম, তখন অলরেডি আমার পাতা সবই ছিঁড়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার পাতার অবস্থা কেমন, আমি রোদেও শুকাতে দিয়েছি কিন্তু সেরকম ভালো হয়নি। তারপরে কালকে ছিল ফাংশন, ফাংশন দেখতে গেছিলাম, তো তোমরাও দেখতে থাকো আর এনজয় করো। मुझे लगता है आपके प्रेजेंस से हमारे स्टेज की शोभा आज और भी ज्यादा बढ़ गई है। आप हुनरबाज के फाइनेस्ट जरूर। লাইট উপরে